আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক হোসেন। আমি বর্তমানে আদমজী ক্যান্টন পাবলিক স্কুলে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আজকের এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনাটিকে আমি তিনটি স্তরে ভাগ করেছি। প্রথম স্তর ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপট, দ্বিতীয় স্তর বাংলাদেশে বর্তমান সময় ডিজিটালাইজেশন বা আধুনিকতার অবস্থান, এবং তৃতীয় স্তর ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের দায়িত্ব। তো প্রথম স্তরে চলে যাচ্ছি ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপট। ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা শুধু এমন একটি বাংলাদেশকেই বুঝি না যেখানে আধুনিকতার ছোঁয়া থাকবে, বরং এটি একটি স্বপ্ন, যে স্বপ্নটি দেখেছিলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত করবেন, কিন্তু 1975 সালে একটি দস্যু দলের হাতে তার মৃত্যু ঘটায় সেই স্বপ্নটি আর বাস্তবায়ন করা হয়নি। পরবর্তীতে 2009 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তাদের নির্বাচনী প্রচারণার মূল ইশতেহারে ছিল তারা 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত করবেন। এখন আমরা যেহেতু 2021 সালে অবস্থান করছি, তার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ফলাফলগুলো নিয়েই আমি আমার দ্বিতীয় স্তর আলোচনা করব, সেটি হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে ডিজিটালাইজেশন বা আধুনিকতার অবস্থান। আমরা যদি কৃষিক্ষেত্রে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি আগেকার সময় আমাদেরকে খুবই কষ্টসাধ্য, কষ্ট করে আমাদেরকে কৃষিকাজগুলো সম্পাদন করতে হতো। এখন আমরা অনেকখানি, বর্তমান সময় আমরা অনেকখানি যে প্রযুক্তি নির্ভর হয়ে গেছি, এখন আমাদের সব কাজই প্রযুক্তি দ্বারা হচ্ছে। যেমন আমরা আগে হাল চাষ করতাম গরু দিয়ে, এখন আমরা হাল চাষ করতে পারছি ট্র্যাক্টর ব্যবহার করে, এবং আরও অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করছে আমরা আমাদের কৃষিক্ষেত্রে। এবং যে মূল যে লক্ষণ যেটি আধুনিকতার বাংলাদেশে, সেটি হচ্ছে ইন্টারনেট ব্যবহার। এই বর্তমানে করোনা পরিস্থিতিতে সব কিছুই বন্ধ থাকার কথা ছিল, শুধুমাত্র এই ইন্টারনেট ব্যবহারের কারণে আমরা কিন্তু সব কিছুই অনলাইনে করতে পারছি। যেমন আমরা অনলাইনে শ্রেণী কার্যক্রম চালাচ্ছি, অফিস আদালতের কার্যক্রম অনলাইনে চলছে ইত্যাদি। এই সব কিছুই কিন্তু বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশকে নির্দেশ করে। এবং যে তৃতীয় যে স্তরটি, সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গঠনে আমাদের দায়িত্ব। আমাদের কিন্তু কিছু দায়িত্ব আছে সেটি ডিজিটাল বাংলাদেশ গঠনে। সেগুলো হচ্ছে, প্রথমত আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে, আমাদেরকে নিজে সুশিক্ষিত হতে হবে এবং অন্যকে শিক্ষা গ্রহণ করায় উৎসাহিত করতে হবে। এবং আমাদের যে দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদেরকে কর্মমুখর হতে হবে। বাংলাদেশে এমন একটি শ্রেণীর মানুষ আছে যারা কর্মবিমুখ, তারা কোনো কাজ করতে চায় না, তারা তাদের পরিবারের অন্যান্য স্বজনদের উপর তারা নির্ভরশীল। আমাদেরকে তাদেরকে কর্মের প্রতি আগ্রহী করতে হবে এবং তাদেরকে কর্মমুখর করে তুলতে হবে। তার ফলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হতে পারবে। এবং তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। আমাদের দেশে দেখা যায় অনেক মেধাবী ছাত্ররাই বিদেশে পিএইচডি করতে যায় এবং সেখানেই থেকে যায়, কারণ সেখান থেকে তারা খুবই দামি দামি অফার পায় এবং সেগুলো তারা মানা না করে তারা বিদেশে চলে যায়। এখন আমরা যদি দেশপ্রেমিক হতাম, আমাদের যে জ্ঞানগুলো, সেগুলো যদি আমরা নিজের দেশে প্রতি দিতাম, তাহলে কিন্তু আমাদের দেশের আজ এই অবস্থা থাকতো না। আমাদের দেশ থেকে অনেক বিজ্ঞানী বের হতো, আমাদের দেশ খুবই আধুনিক হয়ে যেত, এবং আমরা এই সব কিছু করার ফলে কিন্তু আমাদের দেশকে একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে পারবো। ধন্যবাদ।